আজকে ছোট একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন লেখালেখি করতে যাই অনেক সময় দেখা যায় যে বাংলা ফন্ট সিলেক্ট করার পর কন্ট্রোল বি চাপার পরও কিন্তু আমরা যে কিবোর্ড অনুসারে লিখতে পারছি না, উল্টাপাল্টা লেখা আসছে। তো এটা কেন হয়, এই সমস্যাটার সমাধান আমি আজকে এই ভিডিও টিউটোরিয়ালে দেব। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন না টেনে, আর যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন। তো দেখুন যে আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডে বিজয় ইউজ করবেন, বিজয় বায়ান্ন ইউজ করবেন, তখন কিন্তু আপনার এই বিজয় ফন্ট সিলেক্ট করার পরে আপনি যখন কন্ট্রোল অল্ট বি চাপার পরও যখন দেখবেন যে আপনার যে কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখতে চাচ্ছেন সেটা আসছে না, তখন দেখবেন যে আপনার মাইক্রোসফট বিজয় বায়ান্ন সফটওয়্যারটি আপনার অটোমেটিকভাবে লুট নিয়েছে কিনা। যদি এখানে টপবারের মধ্যে না দেখেন তাহলে আপনি এটি কোথায় পাবেন খুঁজে, যে আসলে রানিং আছে কিনা সফটওয়্যারটি, সেটি দেখার জন্য দেখুন এই যে এখানে একটা এই শু হাইডেন আইকন আছে, ঠিক আছে, এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে এইখানে বিজয় বায়ান্ন নামে কোনো কিন্তু আইকন নাই। দ্যাট মিন্স আপনার কিন্তু যতই কন্ট্রোল অল্ট বি চাপেন আপনার কিন্তু বিজয় বায়ান্ন দিয়ে লিখতে পারবেন না বা লেখা হবে না, ঠিক আছে। তো এই জিনিসটা প্রথমে বুঝে নিতে হবে। আর যদি টপবারে বিজয় বায়ান্ন থাকে তবে তো কোনো কথা নেই, তো আমরা বুঝতেই পারবো যে বিজয় বায়ান্নটি অন করা আছে। যদি এইখানে বিজয় বায়ান্ন আপনারা টপবারে না দেখতে পান সেক্ষেত্রে আপনারা এই যে শু হাইডেন আইকন আছে, অ্যারো চিহ্ন আছে, এইখানে ক্লিক করবেন মাউস দিয়ে। ক্লিক করার পর যদি না থাকে, এখানে যদি দেখেন যে বিজয় বায়ান্ন আইকনটি নাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব যে এই যে স্টার্ট আইকন রয়েছে সেখানে আমি ক্লিক করব। এখানে অল প্রোগ্রাম আছে, ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমার বিজয় বায়ান্ন সফটওয়্যারটা আছে সেটা আমি চালু করে নেব। এখানে ক্লিক করার পর দেখবেন যে এটি এরকম আইকন সম্বলিত এটি অপেন হয়ে যাবে। দেখুন এখানে টপবারে চলে আসছে। এখন যদি আপনি কন্ট্রোল অল্ট বি চাপেন তাহলে কিন্তু আপনার এই বিজয় বায়ান্নটি অ্যাক্টিভ হয়ে যাবে, এরকম চলে আসবে, ঠিক আছে। তো যদি এই রকম না থাকে, দেখলেন যে এটা আমি যদি এই দেখুন এখানে গোটো সিস্টেম ট্রে আছে, আমি এখানে যদি ক্লিক করি দেখুন যে এটা কিন্তু এইখানে টপবারের মধ্যে নাই, তখন কিন্তু এটা এই সিস্টেম ট্রেতে চলে আসবে। আমি এইখানে শু হাইডেন আইকন বাটনে যদি ক্লিক করি দেখুন যে এই যে এখন দেখা যাচ্ছে। তো এটাকে যদি আপনি টপবারে নিয়ে আসতে চান সেক্ষেত্রে এই এই আইকনের উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেখুন শু আস টপবার, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে এইখানে টপবারে শো করবে। আর এটা যদি আবার সিস্টেম ট্রেতে আনতে চান তো এইখানে এই যে অ্যারো চিহ্ন আছে গোটো সিস্টেম ট্রে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু সিস্টেম ট্রেতে চলে আসবে। এখান থেকে আবার আমরা কী করবো, এই আইকনের উপর মাউস ক্লিক করব। ক্লিক করার পর এই যে শো আস টপবার আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এটা এখানে শো করবে। এটা যদি এই অবস্থায় থাকে, আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল অল্ট বি চাপি তাহলে কিন্তু আমার লেখালেখির জন্য এই বিজয় কিবোর্ড দিয়ে লেখালেখির জন্য সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাক্টিভ হয়ে যাবে। আবার যদি এটা যদি মনে করেন যে আমি এই সিস্টেম ট্রেতে রেখে দিই, তারপরে যদি কন্ট্রোল অল্ট বি চাপি তারপরেও কিন্তু এটা অটোমেটিকভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। তখন কিন্তু আপনি বিজয় কিবোর্ড দিয়ে যে কোনো ওয়ার্ড আপনি বাংলায় লিখতে পারবেন আপনার পছন্দসই, ঠিক আছে। তো এটা এইখান থেকেও কিন্তু আপনি বিজয় কিবোর্ড এখানে যদি রাইট ক্লিক করি, এখন দেখুন যে বিজয় ক্লাসিক আছে যেটা দিয়ে আপনি লিখতে চান সেটা যদি সিলেক্ট করে নেন, এখান থেকে নিতে পারবেন। সিলেক্ট করার পর আপনি যদি কিবোর্ড থেকে যাই লিখবেন আপনি কিন্তু লিখতে পারবেন, ঠিক আছে। তো আপনার যদি এই রকম যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে কিন্তু এইভাবে আপনারা পরিবর্তন করে নিতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনারা আপনাদের যত যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আপনারা দেখে নিতে পারেন। এইটাই হচ্ছে যে আজকের ভিডিও টিউটোরিয়ালের মূল বিষয়। তো আপনারা যদি এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন এইভাবে সমস্যার সমাধান করে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।